জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে আবারও বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া। শনিবার রাতে বিআরটি এর সাথে বাস মালিকদের বৈঠকে সিদ্ধান্ত হয়। দূরপাল্লায় বাস ভাড়া কিলোমিটারে 40 পয়সা আর মহানগরে 35 পয়সা বাড়ানো হয়েছে। দূরপাল্লায় আগে ভাড়া ছিল কিলোমিটারে 1 টাকা 80 পয়সা, এখন 2 টাকা 20 পয়সা। মহানগরে প্রতি কিলোমিটারে আগে ভাড়া ছিল 2 টাকা 15 পয়সা, তা বাড়িয়ে 2 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। দূরপাল্লা শতকরা 22 শতাংশ বাড়ানো হয়েছে। ঢাকা চট্টগ্রামে 16.27 শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া মহানগরে সর্বনিম্ন বাস ভাড়া আগের মতোই রয়েছে বলে জানানো হয়। বিআরটিএ চেয়ারম্যান জানান, রোববার থেকে কার্যকর হবে গণপরিবহনের নতুন ভাড়া। ভাড়া নিয়ে কোনো নৈরাজ্য অনিয়ম হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে মাঠে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকবে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। আগে ভাড়া ছিল কিলোমিটার প্রতি 1 টাকা 80 পয়সা, এখন যেটা আমরা প্রস্তাব করেছি 2 টাকা 20 পয়সা, এবং এটা মাননীয় মন্ত্রীর মাধ্যমে এটা অনুমোদিত। এটা এখন পুনর্নির্ধারণ করা হলো 2 টাকা 20 পয়সা। এটা দূরপাল্লার ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহানগরীতে আগে ভাড়া ছিল 2 টাকা 15 পয়সা কিলোমিটার প্রতি, এখন এটা নির্ধারণ করা হয়েছে 2 টাকা 50 পয়সা।